এবার বর্তমানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করার পর তাকে প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গত 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি শিব জ্ঞানমের নাম সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির জন্য। আপনাদের আরও একবার জানাবো, কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন টি এস শিব জ্ঞানম। প্রধান বিচারপতি হিসেবে বিচারপতিকে শিব জ্ঞানমকে নিয়োগে সম্মতি রাষ্ট্রপতি, টুইট কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুর। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, প্রধান বিচারপতি এর আগে ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে তো ছিলেনই, এবার একেবারেই প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করছেন। সব মিলিয়ে তার ব্যাকগ্রাউন্ড, এই প্রক্রিয়া জানবো তোমার কাছে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম তারা সিদ্ধান্ত নিয়েছিল যে কলকাতা হাইকোর্টে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তিনি অবসর নেওয়ার পরেই কলকাতা হাইকোর্টে আরো একজন সিনিয়র বিচারপতি অন্য রাজ্যে অর্থাৎ কেরল রাজ্যের বিচারপতি টি এস শিবাজ্ঞানমকেই মূলত প্রধান বিচারপতি হিসাবেই নিযুক্ত করবেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় সরকারকে যেমন জানিয়েছিল পাশাপাশি রাষ্ট্রপতি কাছেও পাঠানো হয়েছিল এই টি এস শিবাজ্ঞানমের প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব। কিন্তু দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু মানেনি কেন্দ্রীয় সরকার, এবং যে কারণে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবেই দায়িত্ব নেন টি এস শিবাজ্ঞানম। এবং এরপরেই গতকালকে সন্ধ্যেবেলায় কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, এবং সেই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন যে আগামী কাল থেকে অর্থাৎ আজ থেকেই প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন টি এস শিবাজ্ঞানম। দীর্ঘ সময় ধরে তিনি কলকাতা হাইকোর্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন, এবং সম্প্রতি তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ মামলা, যে মামলাগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ, দ্রুততার সাথে সেই মামলা নিষ্পত্তি এবং তার রায় দিয়েছেন সেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানমকেই প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করল কেন্দ্রীয় আইনমন্ত্রী। স্বাভাবিকভাবেই আজ থেকে তিনি প্রধান বিচারপতি হিসেবেই কাজ করবেন কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ ষষ্ঠী। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গত 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি শিব জ্ঞানমের নাম সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের জন্য। 30 মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তার নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তিনি কাজ করছিলেন, দায়িত্ব সামলাচ্ছিলেন। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন এতদিন। এবার বিচারপতি শিব জ্ঞানমের চেন্নাইয়ের লাওয়া কলেজ থেকে বিএসসি করেছেন, মাদ্রাজ ল কলেজ থেকে বিএল উত্তীর্ণ হয়েছেন। 1986 সালে সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অফ তামিলনাড়ুতে সদস্য হয়েছিলেন। 2009 সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 2011 সালে স্থায়ী বিচারপতি হন। 2021-এর 25 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে আসেন, এবং তারপর এবার 2023-এ তাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়।